আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটি নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর। তিনসুকিয়া রাজ্য জেলা শাসক সম্মেলনে যোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিউম্যান অফ শিলচরের উদ্যোগে শিলচরে 19-এর মহামিছিল। শিলচর বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 8 পুলিশকর্মী সহ 11। ছোট দুধ পাতিলের পূর্ব লেন গ্রান্টে জরাজীর্ণ অবস্থা, ক্ষোভ স্থানীয়দের। জল নিকা সমস্যায় জেরবার মালুগ্রাম শ্যামসুন্দর রোডের জনতা। Speed, cost-effective, RailWire broadband service is now available in 30 states and Union Territory with a strong focus to proliferate FTTH-based internet in underserved areas and by leveraging partnerships with access network service providers. 49% of RailWire subscribers are in semi-urban area and it covers more than 15,000 villages and spreading further. With increasing demand of packaging, much more than mere internet through its broadband plans, RailWire now offers Satrang, OTT bundle broadband plans, under which users can enjoy streaming, sports, movies, web series, songs, news and hundreds of entertainment contents on their smart TV, laptops and smartphones. RailWire Satrang is set to redefine multi-channel digital experience of entertainment. For new connection, call us at 9435073499 or 9435172456. এবারে বিস্তারিত খবর। তিনসুকিয়ার রাজ্য জেলা শাসক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ হিমন্ত বিশ্ব শর্মার। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 15 মে থেকে তিনসুকিয়ায় অনুষ্ঠিত 3 দিনব্যাপী জেলা শাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনসুকিয়ার গালাপোখরি বাইপাসের কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন। এর আগে তিনি কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন, পরে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে অংশ নেন। মিডিয়ার সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার 3 দিনের ডিসি সম্মেলন শুরু করেছে, যেখানে সমস্ত ডিসিকে একজন মন্ত্রীর নেতৃত্বে 5টি দলে বিভক্ত করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, সম্মেলনে ডিসিরা মুখ্যমন্ত্রীর পাশাপাশি একজন অতিরিক্ত মুখ্য সচিবের সামনে উপস্থাপনা প্রস্তুত করেন। হিমন্ত বিশ্ব শর্মা জোর দিয়েছেন যে আজ 16 মে উপস্থাপনার ফলাফল নিয়ে আলোচনা করা হবে এবং 17 মে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার 12টি ফ্ল্যাগশিপ প্রকল্প নিয়েও আলোচনা করবে। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই ডিসি সম্মেলনগুলি প্রতি 6 মাসে রাজ্যে অনুষ্ঠিত হয় এবং পরবর্তী সম্মেলন উত্তর লক্ষিমপুরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রতি 6 মাসে নির্ধারিত সমস্ত আসাম এসপি সম্মেলন চলতি বছরের জুন মাসে বঙ্গাইগাঁওয়ে অনুষ্ঠিত হবে এবং তারপর গুয়াহাটিতে একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, রাজ্যের মন্ত্রী অজন্তা নেওগ, রঞ্জিত কুমার দাস, অতুল বরা, কেশব মহন্ত, বিমল বরা, জয়ন্ত মল্লবড়ুয়া, সঞ্জয় কিষাণ, পরিমল শুক্লবৈদ্য, চন্দ্রমোহন পাটোয়ারি সহ আসামের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এবং জেলা শাসকগণ সভায় উপস্থিত ছিলেন।
ৰাতিপুৱা 10 বজাৰ পৰা ৰাতি 9 বজালৈকে এই গ্ৰুপসমূহৰ সন্মুখত ডিচিসকলে প্ৰেজেণ্টেশ্যন দিলে আৰু এজন মন্ত্ৰী আৰু এডিচনেল চিফ ছেক্ৰেটৰীয়ে সেই প্ৰেজেণ্টেশ্যনৰ ওপৰত তেওঁলোকৰ মন্তব্য লিপিবদ্ধ কৰিলে। আজি ৰাতিপুৱা আমি সেই যোৱাকালিৰ সমীক্ষা বৈঠকৰ যিটো ফচল মূল কথাখিনি আমি ইয়াতে আলোচনা কৰিম। গধূলি আমি যিটো সমষ্টি পৰ্যায়লৈকে উপায়ুক্তৰ কাৰ্যালয় লৈ যাব খুজিছোঁ আৰু তাৰ ৰূপৰেখা কেনেকুৱা হ'ব পাৰে, যিহেতু গুৱাহাটীত আমি থাকোঁ, জিলাৰ বাস্তৱ অভিজ্ঞতা উপায়ুক্তসকলৰ আছে, আমি কৰিব খোজা কামটোত ভুল হ'ব পাৰে, ভাল হ'ব পাৰে, সংশোধনী প্ৰয়োজন হ'ব, এই দিশটো আজি পিছবেলা আমি আলোচনা কৰিম। হিউম্যান অফ শিলচরের আহ্বানে মঙ্গলবার 19 মহামিছিল অনুষ্ঠিত হল শহর শিলচরে। ভাষা শহীদ দিবস অর্থাৎ 19 মে-র প্রাক্কালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ মঞ্চ হিউম্যান অফ শিলচরের উদ্যোগে 19-এর মহামিছিল অনুষ্ঠিত হল। মঙ্গলবার বিকেলে শিলচর আঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মহামিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি গান্ধীবাগে এসে শেষ হয়। এতে শতাধিক দল সংগঠনের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও সামিল হন। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকরা মাতৃভাষা রক্ষার জন্য 1961 সালের 19 মে তারিখে শিলচরে যে 11টি তরতাজা প্রাণ আত্মাহুতি দিয়েছিলেন তাদেরকে স্মরণ করতে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান। তারা বলেন, 19 মে আমাদের কাছে আত্মপরিচয়ের প্রতীক, আত্মপ্রতিষ্ঠার ঠিকানা, আর এই মহান দিনটি যাতে আমরা কোনোদিন ভুলে না যাই। আসামবাসী বাঙালি আমরা, এটাই আমাদের বার্তা। আজকের রেলিটার উদ্যোক্তা হচ্ছে হিউম্যান অফ শিলচর। এটা একটা 25টা এনজিওর একটা সংগঠন, তাতে আমরা শিলচরে আপামর জনসাধারণ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন কালচারাল অর্গানাইজেশন, স্কুল কলেজ থেকে জড়ো হয়েছি। উদ্যানটার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা রক্ষা। আপনারা সবাই জানেন 1961 সনের 19 মে এই বাংলা ভাষার জন্য 11 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তস্নাত বাংলায় মাটিতে দাঁড়িয়ে এখন পর্যন্ত আমাদের যে বাংলার যে আগ্রাসন চলছে আমাদের উপর, তার বিরুদ্ধে এটা আমাদের প্রতিবাদের এই মিছিল, বাংলা ভাষার জন্য আজকের এই মিছিল, আমাদের মাতৃভাষার জন্য এই মিছিল। আমরা চাই সবার মাতৃভাষা বজায় থাকুক, সঙ্গে আমাদের নিজস্ব মাতৃভাষা আমাদের বাংলা ভাষাও বজায় থাকুক। কোনো ভাষার উপর আমাদের আগ্রাসন নেই, কিন্তু আমাদের ভাষার উপর যেন কোনো আগ্রাসন না হয় এটাই আমরা চাই। আমরা চাই সবার মাতৃভাষা নিয়ে সবাই ভালোভাবে বাঁচুক। আমরা চাই আমরা বড়াকে বাংলা ভাষা নিয়ে যেন বাঁচতে পারি। ধন্যবাদ। শিলচরের রাস্তায় আজকে হাজার হাজার মানুষ হিউম্যান অফ শিলচরের সঙ্গে, আমাদের সঙ্গে আজকে 11 শহীদের স্মরণে এই মহামিছিলে সামিল হয়েছে। তার জন্য আমরা হিউম্যান অফ শিলচরের পক্ষ থেকে সমগ্র শিলচরবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যেসব সংগঠনগুলো আজকে আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এই মহামিলিতে সামিল হয়েছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেকটা ইনস্টিটিউট, স্কুল এবং কলেজেস যারা আজকে এত বড় মিছিলকে সাকসেস করেছে। আজকে হাজার হাজারের মানুষ রাস্তায় হেঁটেছে এবং হিউম্যান অফ শিলচরের পক্ষ থেকে আমরা আজকে 16 মে আমরা আমাদের 11 শহীদকে স্মরণ করে আমরা বলছি, আমরা বিশ্বের প্রত্যেকটা মাতৃভাষার সম্মানে এবং আমাদের 11 শহীদের সম্মানে আজকে আমরা এই মহামিছিল আয়োজন করেছি। এবং আমরা আশা করি আমরা আগামী বছর থেকে প্রত্যেক বছরই 16 মে আমরা এই মহামিছিল আয়োজন করব। শিলচর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 8 পুলিশকর্মী সহ 11। শিলচর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পুলিশের গাড়ির ধাক্কা, গুরুতর আহত 8 পুলিশকর্মী ও 2 অভিযুক্ত সহ 11 জন। সোমবার রাতে শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে করিমগঞ্জ পুলিশের একটি গাড়ি। জানা গেছে, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 2 অভিযুক্তের চিকিৎসা করিয়ে সুমো গাড়িতে করে করিমগঞ্জ ফিরছিল পুলিশের একটি দল। ফেরার পথে রামনগর বাইপাসে পথের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিকে সজোরে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। দ্রুতগতিতে ধাক্কার ফলে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় আহত হন 8 জন পুলিশকর্মী সহ 2 অভিযুক্ত। আহত পুলিশকর্মীরা হলেন অজিতনাথ লস্কর, বাবুল হোসেন বড়ভূয়া, হাবিব উদ্দিন, সুরমান আলী, করিম উদ্দিন, নজরুল হোসেন, আব্দুল কাদের ও সুসেন শুক্লবৈদ্য। সঙ্গে আঘাত পেয়েছে 2 অভিযুক্ত এবং রাহুল নামের গাড়ির চালকও।
ঘটনার পরপরই স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে পুলিশ কর্মী সুশেন শুক্লবৈদ্য ও অজিত নাথ লস্করের অবস্থা সংকটজনক। দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক সহ গাড়িতে থাকা সকল পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন, ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। করিমগঞ্জ জেলে থাকা বিচারাধীন দুই অভিযুক্তকে আদালতের নির্দেশে চিকিৎসার জন্য করিমগঞ্জ পুলিশের একটি দল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা শেষে করিমগঞ্জ ফিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের গাড়িটি। ড্রাইভার টিকিট লইয়া পুলিশ স্টাফ যতদিন আসছে খুব বেশি নেশা, যার কারণে তারা নিজে নিজের কন্ট্রোল করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইপাসও। রামনগর বাইপাস রোড অ্যাক্সিডেন্ট হল, আর এই রোড অ্যাক্সিডেন্ট হওয়ার ফলত পুলিশ কর্মী গোটাই কেজন আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তাদের দুজন ব্যক্তি অল্প বেশিকে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার এজন ব্যক্তি সুশেন শুক্লবৈদ্যক ইতিমধ্যে ENT ডিপার্টমেন্টত অপারেশন করা হয়েছে, আর দ্বিতীয়জন যিজন ব্যক্তি এজন ASI অসিত নাথ লস্কর, তেখেতৰো ট্রিটমেন্ট চলি আছে। বাকি অল্প অল্প আঘাত পাইছে, কিন্তু আউট অফ ডেঞ্জার, ঠিকই আছে। গোটেই কেজন ব্যক্তিকে এটা এডমিট করা হয়েছে, আর দুজন ব্যক্তিকে এটা আইসিউত রাখা হয়েছে। ISBTK পাস তো হয় এই ট্রাককে সাথে ইয়ে যে RTA হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ হওয়া হ্যাঁ তো হাম বাকি যো হ্যাঁ হাম উসকো ছানবিন কর রহে হ্যাঁ, আর উসমে যো ঘটনা হ্যাঁ উসমে সে যো ইনভেস্টিগেশন মে নিকলেগা উসকে উপর ভি কারওয়াই হবে। ছোট দুধপাতিলের পূর্ব লেন গ্রান্টের জরাজীর্ণ অবস্থায় ক্ষোভ স্থানীয়দের। স্বাধীনতার 75তম বছর অতিক্রান্ত হলেও কাছাড় জেলার বরখোলা সমষ্টির অন্তর্গত পূর্ব লেন গ্রান্টের জনগণ রাস্তা ও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। এলাকার 200+ খেতে খাওয়া মানুষ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে তাদের দুঃখ দুর্দশার কথা জনসমক্ষে তুলে ধরেন। স্থানীয়রা জানান, দীর্ঘ বছর যাবৎ এই গ্রামে বসবাস করে আসছেন তারা, কিন্তু বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। প্রায় অর্ধ কিলোমিটার পায়ে হেঁটে খাওয়ার জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। সরকারের জল জীবন মিশনের পাইপ লাইন বসানোর পরও নিয়মিত জল পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়াও পূর্ব গ্রান্ট প্রথম খণ্ডের 200+ মানুষ বেহাল সড়ক নিয়ে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। গ্রামে রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, নেই বিশুদ্ধ পানীয় জল, এমনকি বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য নেই কোনো নালাও। গ্রামের এহেন পরিস্থিতি স্থানীয়দের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আগামী নির্বাচনের পূর্বে গ্রামের সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের জনগণ। আমরা যদি যে স্কুলে যায় বাচ্চা ছোট দুধ পূর্ব লেন থেকে কমসে কম 25 কিলোমিটার দূরই নদীর হ পারে যা টাউন স্কুলে পড়তে লাগে, আর এই রাস্তাটা ওইরকম খারাপ, কোন সময় কোন ঘটনা হইব, কত বাচ্চাদের হাত ভাঙিছে পাও ভাঙিয়ে গেছে, কিন্তু এই রাস্তাটার খবরটা আজ পর্যন্ত কোনো এপি এবং পঞ্চায়েতের খবর নেয় না। আমরা সবাই মিলিয়ে এটা আন্দোলন গড়ে তুলব, যদি যে এই কাজটা না হয় ইলেকশনের আগে আমরা সবাই মিলে MLA কাছে যাইব, মিসবাহুল মহাশয়ের কাছে, আমরা সবাই মিলে তার কাছে প্রতিবাদ করব। আমরা এই রকম এই অবস্থাটা কেন হয়, আজকে মনে 60-70 বছর ধরে এখানে থাকি, এখানে রাস্তাঘাট ঠিক নাই, জল পানি ঠিক নাই, আমরা জল পাই না, রাত দিন সব সময় কুয়ার মধ্যে লাগিয়ে থাকতে লাগে। হ্যাঁ, এরপরে দিকে জল, এরপরে হইলো গিয়া ওখান এই জলটা খাওয়ার পরে দেখবেন যত কষ্ট করে জল নেই, এই জলটা খাওয়ার পরে দেখবা বাচ্চারা অসুখ বিসুখ, মানে পেটে বেদনা কি এই রকম, মানে আমরা অসুবিধাটা আয়। এরপরে হইলো তোমার যাইতে যাইতে কত বাচ্চারা হাত পাও সুলের, আর তো মানুষ পড়িয়া ঠেং ভাঙে হাত ভাঙে, এই ধরনের আরাম করতো। বছরে বছরে MLA বদলে, বছরে বছরে BJP বদলে, বছরে বছরে কংগ্রেস আয়, কোনো আমলে এই রাস্তাটা করে না। আর আমরা সবসময় আমরা গরিবে কষ্ট ইয়ে করি, আমরা দেখেন এই কষ্টটা আমরা দেখেন, আমরা যখন যাই তারা কেন কঠোরতা ফাত্তা দেয় না। আপনারা জানাইলাম এই বিবারকু আমরা এই কষ্টটা জানো, আমরা বা জল পাই না, কিছু বাচ্চারা খাইয়া দাস্ত বমি পেটে বেদনা ইটা হয়, আমরা কই পাইতাম এখন কোন ডাক্তার কই পাইতাম টাকা পয়সা,
আকই পাইতাম না আপনারা জানাইলাম এই সমস্ত আপনারা জানবেন আর রাস্তারা এলাকার ড্রেনের সমস্যা নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন মালুগ্রাম শ্যামসুন্দর রোডের বাসিন্দারা। এলাকার ড্রেনের সমস্যা নিয়ে সরব হলেন মালুগ্রাম শ্যামসুন্দর রোডের বাসিন্দারা। তারা জানান, কিছুদিন পূর্বে নির্মিত তাদের এলাকার ড্রেনটির কাজ সম্পূর্ণ করা হয়নি। ড্রেনের দেয়ালে স্ল্যাব নির্মাণের সময় যে শাটারিংটি করা হয়েছিল সেটাও খোলা হয়নি, যার জন্য জল যেতে পারছে না। তাছাড়া এই ড্রেনটি পরিসরে একদম ছোট এমতাবস্থায়। বর্তমানে প্রধান সড়কের পাশ দিয়ে আরেকটি ড্রেন নির্মাণ করা হচ্ছে। ওই ড্রেন মালুগ্রাম গার্লস হাইস্কুলের দিকে এসে তাদের ড্রেনের সাথে সংযুক্ত করা হবে। যদি তাই হয় তাহলে ছোট এই ড্রেন দিয়ে বৃহত্তর এলাকার জল নিষ্কাশন সম্ভব হবে না। এ নিয়ে সম্প্রতি বিভাগীয় আধিকারিককে সড়কপত্র দেওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই এ নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ক্ষুব্ধ জনগণ। এই গলিটার নাম হলো শ্যামসুন্দর রোড, ওয়ার্ড নাম্বার 3। এখন ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2 জল কিন্তু ওয়ার্ড নাম্বার 3 ড্রেন দিকে যাইতেছে। মোটামুটি মালুগ্রামের জল এই নালা দিকে যাইতেছে। এই নালার অবস্থাটা কী আছে এখন বর্তমানে? আগে যতটুক পাস আছিল অতটুক নাই, কিন্তু জায়গাতে যে মেইন যে আউটগোয়িং ওয়াটার, সেই আউটগোয়িং ওয়াটারের নালার অবস্থা খুব খারাপ। সুতরাং এই যে জলগুলো সমস্ত এরিয়ার জল এই দিকে যাইতো, এটা বাধাপ্রাপ্ত হয়ে যার মুখের মধ্যেই। তারপরে নালার মধ্যে জাবড়া আছে, সময় মতো ওই করে পরিষ্কার করানি হয় না। আর এখন আরেকটা প্রবলেম হয়েছে যে রাস্তার অপোজিট সাইডে যে নালা হইতেছে ওই নালার কানেকশন দিলেছে 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের লোকে। এখন এত জল এখান দিয়েছে, কারণ সারা বছর একটু বৃষ্টি দিলেও আস্তা এরিয়াতে জল সাবমার্জ হয়ে থাকে। মানুষরা কত অসুবিধার সম্মুখীন হইতেছে এই জলের লাগিয়া। এখন এই জলের যদি আউটগোয়িং বিষয়টা যদি না যদি ঠিক হয়, তো আমরা বৃহত্তর আন্দোলনে একটা যাইতে লাগবো। আমরা তো আলটিমেটলি এই ড্রেনটা আমরা লাগি আশীর্বাদ না হইয়া অভিশাপ হয়ে যাবো। আমরা ওইটা থেকে যাতে মুক্তি পাই, আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা কইছি, এক্সিট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা কইছি, কিন্তু ইঞ্জিনিয়ার জানি না কী লেগে আইসি না, আমি করতে পারতাম না। যে কনস্ট্রাকশনটা আমরা গলির ভিতরে করা হয়েছে, এই কনস্ট্রাকশনটা করিয়া যা যেমনি কিছু পালাইয়া গেছে, শাটারিংটা খোলা হয়েছে না। এই শাটারিংটা ফসিয়া নালাত করবো, কারণ এর লাস্ট মাত্রায় ড্রেনটা কিন্তু 1.5 ফুট না আছে। আমাদের যতটুকু কনস্ট্রাকশন হয়েছে এটা তো ঠিক আছে, এরপরের প্রশ্নটা 1.5 ফুট। এই 1.5 ফুট জায়গার দিকে দিয়ে এমনিই জলটা না, এর মধ্যে যখন জাবড়াগুলো ফুসবো নালা ফুসবো করিয়া, তখন এই জায়গা টোটাল ব্লক হইব। আমরা গতবার যেটা পজিশন হয়েছিল তার ডাবল পজিশন হইব। আমরা ওইটা হইল গিয়া ওই গান্ধীনগর রোডে যাইবার আগে জায়গাতে আছে একটা ক্রস কালভার আছে, এই ক্রস কালভারটা তো দেওয়া হয়েছে এই জল দেওয়ার লাগে, কিন্তু এটা তারা ইউটিলাইজ কেন করতেছে না আমরা জানি না। আমরা ডিমান্ড হইল এই জলের লাইনটা কানেকশনটা ওই দিকে দিয়ে দিত, আর আমরা এই শাটারিংটা ইমিডিয়েটলি ক্লিয়ার করিয়া দিত। কেন্দ্র সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে মহাসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার বরজালাঙ্গা সভা আয়োজিত। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে 15 মে থেকে 15 জুন পর্যন্ত মহাসম্পর্ক অভিযান শুরু করেছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার বরজালিঙ্গা উন্নয়নখণ্ডের অন্তর্গত 9টি স্থানে বিজেপির উদ্যোগে মহাসম্পর্ক অভিযান শুরু হয়েছে। সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডাক্তার রাজ তিপ্রায় বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বিজেপি সরকার গরিব জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এদিন বরজালিঙ্গা জিপি, ধোয়ারবন্দ জিপি, আইরংমারা জিপি সহ মোট 9টি জিপিতে মহাসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে 9টি সভা আয়োজিত হয়। সভাগুলিতে বিজেপি সরকারের কাজকর্মের বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংসদ রাজ তিপ্রায়। সভাগুলিতে বরজালিঙ্গা উন্নয়নখণ্ডের অন্তর্গত বিভিন্ন জিপির সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এসেছে গুয়াহাটি থেকে সকালে বসলে দুপুর 2টার মধ্যে শিলচরে এসে পৌঁছানো যায়, এরকম ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছে। রাস্তাঘাটের কাজ চলছে, কোথায় দিকে রাস্তা হবে, শিলং হয়ে একটা রাস্তা গুয়াহাটি যায় 330 কিলোমিটার, আরেকটা রাস্তা হাফলং নগাঁও হয়ে সুন্দর, সেখানে 2,600 কোটি টাকার কাজ হচ্ছে, এবং বালাছড়া টু হারাঙ্গা যাওয়ের কাজ আগামী 1 বছরে শেষ হয়ে যাবে। হারাঙ্গা যাও থেকে জাটিঙ্গা হয়ে নিরিমঙ্গলর কাজ, সেখানে প্রায় 1700 কোটি টাকার কাজ চলছে, এবং সেই কাজও আগামী 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে এই অঞ্চলে একটা FCI গোডাউনের জন্য কাজ আরম্ভ হয়েছে, জমি অধিগ্রহণ হয়ে গেছে। বিহারাতে আমাদের যখন ফ্লাড হবে কিংবা অন্যান্য মহামারী হবে,
তো এই অঞ্চলে খাদ্য অন্য জায়গা থেকে আনতে লাগবে না। আমাদের এই অঞ্চলে যে এফসিআই গোডাউন আছে সেই গোডাউনের মধ্যে খাদ্য স্টোর করা যাবে। 20,000 মেট্রিক টন খাদ্য স্টোর করার মতন গোডাউন এফসিআই আমাদের এখানে বানাচ্ছে। আর শুধু আমাদের জন্য না, এই অঞ্চল থেকে খাদ্য মিজোরাম ত্রিপুরাতেও দেওয়া যাবে এরকম একটা ব্যবস্থা করছে। এই অঞ্চলে নতুন একটা এয়ারপোর্ট আসতে যাচ্ছে। এই অঞ্চলে আমাদের অনেক অর্থ সামাজিক উন্নয়ন হয়েছে, আমরা দেখেছি সিজিএইচএস এর জন্য একটা স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, এই অঞ্চলে পাসপোর্ট সেবা কেন্দ্রকে আপগ্রেড করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় আসা তুফানে উপত্যকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ তুফানের প্রবল বেগে গোটা উপত্যকা জুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বাদ যায়নি শহর শিলচরও। এদিন তীব্র বেগে আসা হাওয়ায় অনেকের ঘরের ছাদ উড়িয়ে নেওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বিদ্যুৎ সমস্যার। এদিন প্রচণ্ড বৃষ্টিপাত ও তুফানের প্রবল বেগে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ অনেকের ঘরবাড়ির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তুফানে ক্ষতিগ্রস্ত বরাক সহ গ্রাম কাছাড়ের পীড়িত জনগণ প্রশাসন ও সরকারকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মণিপুরের হিংসাত্মক ঘটনায় সিবিআই ও এনআই তদন্তের দাবি মণিপুরী মহাসভা সহ বিভিন্ন সংগঠনের। মণিপুরের হিংসাত্মক ঘটনায় সিবিআই ও এনআই তদন্তের দাবি মণিপুরী মহাসভা সহ বিভিন্ন সংগঠনের। মঙ্গলবার শিলচরের মণিপুরী বয়েজ হোস্টেলে এক সভার আয়োজন করা হয়। সভায় নাগা মণিপুরী সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে মণিপুরে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, প্রতিবেশী রাজ্য মণিপুরে শান্ত পরিস্থিতি সহ ঘটনার পুনরাবৃত্তি রোধে আলোচনার মাধ্যমে কেন্দ্র ও মণিপুর সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তাছাড়া দুই জনগোষ্ঠীর সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান সহ তাদের সুরক্ষা সুনিশ্চিত করার এদিন জোরালো দাবি জানিয়েছেন তারা। মণিপুর রাজ্যে যারা অশান্তিকর পরিবেশে সৃষ্টি করেছিল তাদের চিহ্নিত করার পাশাপাশি ঘটনায় সিবিআই ও এনআই তদন্তের দাবি জানিয়েছেন তারা। সভায় এস হেরাজিৎ সিং, সুবল সিনহা, মাইচাং কাং রংমাই, রাজকুমার সিনহা, বিশ্বজিৎ সিংহ, ডক্টর কে এন চন্দ ও কমলাকান্ত সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি এই ঘটনার সূত্রপাত কে প্রথম হয়েছিল। এটা জনসাধারণ এবং আমাদের আপামর জনসাধারণ এই একটা সিদ্ধান্তে আসা উচিত। কারণ এখানে অনেক অপপ্রচার হইতেছে, অনেক প্রভাগেন্দা, অনেক রিউমার হইতেছে, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলে, ন্যাশনাল লেভেল ক্রস করিয়া। সো লেট দ্য গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে সিবিআই এবং এনআইএ এনকোয়ারি করে প্রকৃত ঘটনার তদন্ত করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যে যারা শাস্তির যোগ্য সরকারের সেই শাস্তি দেওয়া হোক, যাতে এই ঘটনাটা মানে পুনর্বার না ঘটে। এখানে আমাদের একটা প্রস্তাব নেওয়া হয়েছে, যারা মণিপুরে যে কোনো সম্প্রদায়ের হোক, মণিপুরে যে বসবাস করেছেন, যারা দুর্ভাগ্যবশত ঘর বাড়ি জেলে জ্বালাচ্ছেন এবং যে বাড়িতে মৃত্যু হয়েছে সেগুলাকে যেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং তাদের যাতে জীবনযাপন শান্তিতে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করার জন্য আমরা এই আমাদের সমবেত আমাদের বরাক পাশের একটা অনুরোধ রাখা হলো। এছাড়া এখন আমরা শোনা গেছে যে মণিপুর রাজ্যের মধ্যে মণিপুরের যে রাস্তা লাইফলাইন, আপনাদের নাগাল্যান্ডের রাস্তা দিয়ে মাও হয়ে যে মণিপুরে শহরে নোংরা দুর্গন্ধ পানীয় সরবরাহ নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ টিএমসি প্রতিনিধি দলের। শহরে নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় সরবরাহ নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল।
হাসপাতাল রোড স্থিত পিএইচই ডিভিশন একের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল প্রতিনিধি দলটি। প্রাক্তন কমিশনার সজল বণিক, রাজেশ দেব সহ প্রতিনিধি দলের অন্যান্যরা বিভাগীয় আধিকারিকের কাছে জানতে চান ইদানিংকালে শহরে নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহের কারণ। প্রতিনিধি দলের কর্মকর্তারা জানান বিভাগীয় আধিকারিক জনসাধারণের এই অসুবিধার কথা স্বীকার করেন এবং শীঘ্রই সমস্যার সুরাহা হবে বলে তাদের আশ্বস্ত করেন বলে জানান প্রতিনিধি দলের কর্মকর্তারা। শ্যাওলা পড়ে গেছিল পাইপের মধ্যে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে না, নদীর জল স্ট্যাংদেনের ফলে এটা অনুষ্ঠিত মানে সৃষ্টি হয়েছিল। তো ওনারা স্টেপ নিয়েছেন, কেমিক্যালসের পরিমাণ বাড়িয়েছেন এবং আজকে থেকে সে ধরনের কোনো দুর্গন্ধযুক্ত সাপ্লাই জল আসবে না বলে ওনারা আশ্বাস দিয়েছেন। এছাড়াও পিএইচির বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা ওনার সাথে কথা বলছি। আজকে 24 কোটি টাকার একটা প্রকল্প, যে প্রকল্প বিগত সরকারের সময় সুস্মিতা দেবের প্রচেষ্টায় সিএম প্যাকেজ থেকে এই প্রকল্পের ইয়ে হয়েছিল এবং আজকে পর্যন্ত এই কচ্ছপ গতিতে চলে এখন অধসম্পন্ন অবস্থায়। আজকে তাকে জিজ্ঞেস করতে আসছি আমরা যে আজকে এই ডবল ইঞ্জিন সরকার এটাকে এইভাবে ফেলে রেখে আজকে অর্ধসমাপ্ত অবস্থা দিয়ে মানুষকে দুর্ভোগ করছে। আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি শিলচর শহরের মধ্যে যে নোংরা গলের জল, নালার গন্ধ এই জলের মধ্যে। তাই নিয়ে জিজ্ঞেস করা উনি বলছেন যে আজকে জলে তারা ওইগুলো নিয়ে চেষ্টা করছেন যে তাদের কি নদীর লেভেল নিয়ে কমে গেছে না কি হয়ে গেছে। আরে নদীর জল নেমে গেছে তো আপনারা এটা ট্রিটমেন্ট করুন, তো ওনার করে আমরা এটা চেষ্টা করছি এবং আসার আগে আগামী দিন এটা হবে না। আমরা ওনার কাছে প্রশ্ন রেখেছি যে আজকে যে এই প্ল্যানটা কবে হবে। আমরা যখন আজকে থেকে 2 বছর আগে, যখন 1.5 বছর আগে এসেছিলাম, আমাদেরকে সময়সীমা দিয়েছিল 2021 31 এপ্রিলের ভিতর এই প্রকল্প চালু হয়ে যাবে। যে 24 কোটি টাকার যে প্রকল্প ছিল আজকের দিন পর্যন্ত এইগুলো কাজ কোনো কিছু হন না। করিমগঞ্জ পৌরসভা এবং মেলা কমিটির দ্বারা চরম অপমানিত নেতাজি। মেলা শেষে পৌরসভার গ্যারেজে স্থান হয়েছে নেতাজি মূর্তির। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ব্যক্ত করলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান প্রদর্শন করতে দিল্লির ইন্ডিয়া গেটে তার বিশাল মূর্তি বসিয়েছেন, সেখানে করিমগঞ্জ পৌরসভা এবং মেলা কমিটির দ্বারা চরম অপমানিত নেতাজি। মেলা শেষে নেতাজি মূর্তির স্থান হয়েছে পৌরসভার গ্যারেজে। গ্যারেজের এক কোণে আবর্জনার মধ্যে ঠাঁই হয়েছে নেতাজি মূর্তির এবং বৃষ্টির জলে ভিজে মূর্তির বিভিন্ন অংশ ভাঙতে শুরু করেছে। আর এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ ব্যক্ত করলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মেলার মাধ্যমে কয়েক লক্ষ টাকা মুনাফা আদায় করা হয়েছে, কিন্তু পুরো বোর্ড এবং মেলা কমিটি নেতাজির মূর্তি ভালো কোনো স্থানে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি। হিন্দু বাঙালিদের কাছে যেটা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন। নেতাজি মূর্তিকে যদি সম্মানজনক কোনো স্থানে রাখতে না পারে তবে তার দায়িত্ব সাধারণ মানুষের কাছে তুলে দেওয়ার দাবি জানান তিনি। সেই সঙ্গে বলেন, এভাবে যদি নেতাজিকে অপমান করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যেজন আছে নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়া, তেও নেতাজির ইন্ডিয়া গেটের মূর্তি পাতিছে। আর এইফালে তেওরি দলর ইলেকটেড চেয়ারম্যান আর বিজেপি হেডেড বোর্ড নেতাজি মেলার নামত, নেতাজির নামত ইমান ডাঙর নেতাজি মেলা ইমান মানে বছরের পর করি আহিছে, ইমান টাকা মানে তেওঁলোকে উঠাই আছে টাকাও মানে জাস্ট আফটার এন্ডিং অফ দ্য মেলা, মেলা শেষ হওয়ার পাছত নেতাজি মেলাত এতিয়া মানে যেনেকার আর রাখিছে। মাই রিকুয়েস্ট টু দ্য পিপুল অফ করিমগঞ্জ টাউন, মানে গোটেই মানুষবিলাকে আহিবা লাগে। এই নেতাজি এতিয়া মানে কেনেকা রাখিছে নেতাজির মূর্তিটো মানে পরিত্যক্ত অবস্থা, সেইটা চাই যাবলৈ মই জেলা কংগ্রেস সভাপতি হিসাবে অনুরোধ করছো। নেতাজি আমার প্রাউড, আমার গৌরব, গোটেই দেশের গৌরব, গোটেই পৃথিবীর গৌরব নেতাজি। নেতাজির মূর্তি আফটার কমপ্লিশন অফ দ্য নেতাজি মেলা এনেকা রাখিব, হ্যাঁ এটু মানে কি মানে নেতাজির আদর্শ না অপমান করি আছে নেতাজি। আমি নেতাজিক কেনেকা রাখিব লাগে আমি জানো, আমি নেতাজির সম্মান সহকারে রাখিম, কিন্তু এনেকা নেতাজির পরিত্যক্ত অবস্থা যদি রাখে সেটা আমি নামানো। আমি কিন্তু গোটেই করিমগঞ্জ মানে জেলাক সেটু লই আমি আন্দোলনের সৃষ্টি করি।
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সহযোগিতায় প্রধানমন্ত্রী কুশল কেন্দ্র রোজগার মেলার আয়োজন শিলচরে। জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সহযোগিতায় প্রধানমন্ত্রী কুশল কেন্দ্র রোজগার মেলার আয়োজন শিলচরে। আজ 16 মে শিলচর মেহেরপুরে রোজগার মেলার সূচনা হয়। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলে মেলাটি। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে হাইলাকান্দি রোড স্থিত শিলচরে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র PMKK একটি মডেল দক্ষতা কেন্দ্র চালানো হচ্ছে। কেন্দ্রটি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্পের অধীনে কর্মসংস্থানের উপর দৃষ্টি রেখে জেলায় বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষা মান তৈরি করে দক্ষতা ভারতের অধীনে উচ্চমানের চাকরি ভিত্তিক কোর্সের ব্যবস্থা রয়েছে। পাওয়ার, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, অটোমোটিভ, ক্যাপিটাল গুডস এবং হসপিটালিটির মতো খাতে 1 বছরের মধ্যে 1000 যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কর্পোরেট উভয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে এবং বিগত 6 বছরে মেধাবী ফাউন্ডেশন বিভিন্ন সেক্টরে 6000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে এবং উপযুক্ত কাজে স্থাপন করা হয়েছে। এরই সূত্র ধরে মেধাবী ফাউন্ডেশন শিলচর PMKK সেন্টার আজ শিলচরে এক রোজগার মেলা আয়োজন করেছে বলে জানান উদ্যোক্তারা। এটি সম্পূর্ণরূপে একটি নতুন ধারণা, যেখানে প্রতিজন নিয়োগকর্তাকে তাদের কাজের মানদণ্ডের উপর ভিত্তি করে শুধুমাত্র যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এর পূর্ব নির্ধারিত নিয়োগকর্তার সাথে সাক্ষাৎকারে উপস্থিত থাকবেন, যেখানে তারা যোগদান করতে আগ্রহী। फ्यूचर लेवल पर जो इम्प्लॉयमेंट एक्सचेंज है डायरेक्टर के उनके साथ कोलोबेशन के साथ में हमने बात जॉब फेयर में गए हैं। आप इसमें मिनिमम 1500 कैंडिडेट्स का जॉब ऑफर हमारे पास है डिफरेंट कंपनी में, जो प्राइवेट सेक्टर में। इसमें से कंपनियां के जो नाम है वो है बॉनी पॉलीमर है, शीट क्राफ्ट्स हैं, मारुति सुजुकी। और लोकल लेवल पर की बात की जाए तो कछार क्लब में भी हमारे लिए वैकेंसीज है। यहाँ करीब 20 वैकेंसीज हमारे पास है जो हम लोग आज यहाँ पर उनका इंटरव्यू करवा रहे हैं। जारविस फ्यूचर्स है जो बेंगलोर बेस्ड कंपनी है टेक्सटाइल्स की, जिसमें हम लोग कुछ बच्चे हैं जो समोस सिलाई वगैरह जानते हैं उनके लिए। उसके बाद एक है मदरसन एंड सुमी करके जो अहमदाबाद गुजरात बेस्ड कंपनी है, वहाँ पे ऑटो पार्ट्स का जो भी प्रोडक्शन होता है वहाँ पे भी हम लोग 8th पास से 10th पास तक के बच्चों को हम लोग वहाँ पर जॉब प्रोवाइड करवा रहे हैं। ठीक है, तो इसमें क्या है कि बेसिकली बच्चे जो हमारे यहाँ पे लोकल लेवल पे हैं उनको अगर लोकल जॉब चाहिए तो उनको सिलचर में कछार क्लब में मिलेगा। दूसरा, जो हमारे जो ऐसे बच्चे हैं जो बाहर जाने के इच्छुक हैं उनके लिए बहुत सारे जॉब है जो हमारे पास अहमदाबाद, गुजरात और बैंगलोर। শান্তি মিছিলের মাধ্যমে মাতৃভূমি মণিপুরের রক্ষার্থে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার উদ্যোগে সোমবার সন্ধ্যায় শিলচর সংলগ্ন সিঙ্গারে বস্তি এলাকায় এক শান্তি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে শতাধিক মানুষ উপস্থিত থেকে হাতে মশাল ও মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার তরফে গোপীদাস সিনহা জানান, মণিপুর হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের মাতৃভূমি, কিন্তু বিভিন্ন কারণে সম্প্রতি প্রতিবেশী রাজ্য মণিপুরে অশান্তির পরিবেশ সৃষ্টি হওয়ায় অনেকেই প্রাণের ভয়ে কাছাড়ের বিভিন্ন আশ্রয় শিবিরে স্থান নিয়েছেন। মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে সোমবার শান্তি মিছিলের মাধ্যমে মাতৃভূমির রক্ষার্থে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানিয়েছেন তিনি। মণিপুরীদের মাতৃভূমি হচ্ছে মণিপুর, এবং মণিপুর বর্তমানে বিভিন্ন কারণে অনেক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, যার জন্যে আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ ছাত্র সংস্থা সবাই উদ্বিগ্ন। গতকাল আমরা বিভিন্ন আলোচনা করে আজ এই শান্তি মিছিল বের করেছি। সমগ্র দেশ জুড়ে মহাসভার উদ্যোগে এই শান্তি মিছিল হচ্ছে, এবং শান্তি মিছিলের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিতে চাইছি যে অবিলম্বে আমাদের মাতৃভূমি মণিপুরে শান্তি ফিরিয়ে আনুন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। সঙ্গে সঙ্গে এই বার্তার, এই মিছিলের মাধ্যমে আমরা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কেও আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার পক্ষ থেকে এই শান্তি মিছিলের মাধ্যমে অনুরোধ জানানো হচ্ছে যে শীঘ্রই উনি যেন মণিপুরের অবস্থার উপর হস্তক্ষেপ করে আমাদের মাতৃভূমি মণিপুরে যাতে শান্তি ফিরিয়ে আসুক। ধন্যবাদ। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবন প্রাঙ্গণে স্থাপিত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির ক্ষতি সাধন করা দুষ্কৃতিকারীদের কড়া শাস্তির দাবি বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির করিমগঞ্জ জেলা সমিতির। কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির ক্ষতি সাধন করা দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানালো বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির করিমগঞ্জ জেলা সমিতি। সম্প্রতি করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবন প্রাঙ্গণে স্থাপিত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির ক্ষতি সাধন করা হয়েছে। তাই এ নিয়ে সংগঠনের কর্মকর্তারা করিমগঞ্জের অতিরিক্ত উপায়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দিয়ে মনীষীর মূর্তির ক্ষতি সাধন করা দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমে সংগঠনের কর্মকর্তারা জানান, এভাবে কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির ক্ষতি সাধন করা উদ্বেগজনক ব্যাপার। যারা এ ধরনের কাজ করেছেন তারা মানবরূপী দানব বলে মন্তব্য করেন তারা এবং ধিক্কার ও নিন্দা জানান। তারা সে সঙ্গে বলেন, জেলা গ্রন্থাগার ভবন প্রাঙ্গণের প্রবেশপথে দুটি বিশাল গেট থাকলেও সেটা অনুপযোগী, সে সঙ্গে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই বলে জানান তারা, আর এর সুযোগ নিয়ে অসামাজিক কার্যকলাপ করে থাকে দুষ্কৃতীরা, তাই পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ এর রক্ষণাবেক্ষণ করার দাবি জানিয়েছেন তারা এবং এ ব্যাপারে পৌরসভার হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা স্মারকপত্র তুলে দিচ্ছি আজকে জেলাধিপতির কাছে। আমরা এই ঘটনা শুধু আমরা নয়, করিমগঞ্জ সুস্থ সংস্কৃতি সম্পন্ন মনোভাবাপন্ন মানুষরা সবাই দুঃখিত এবং তাদের উদ্বেগ প্রকাশ করেছেন, এবং আমরা আজকে সেই জনগণের উদ্বেগকেই মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে তুলে ধরছি। এই ধরনের যাতে দুষ্কৃতিরা আর কোনো কার্য ঘটাতে না পারে তার জন্য সেই প্রশাসনিক ব্যবস্থা, সেখানে জেলাধিপতির উদ্যোগে এসপির কাছেও, করিমগঞ্জ এসপির কাছেও আমরা আপনাদের মাধ্যমে আবেদন রাখছি যে উনি যাতে এইসব ব্যাপারে কড়া দৃষ্টি রাখেন, কারণ এরা যদি ঠিকঠাকভাবে তারা পদক্ষেপ না নেন তারা তবে কিন্তু যত সাংস্কৃতিক সংস্থা আছে সবাইকে নিয়ে আমরা আন্দোলনের পথে যেতে পারব। কাটিগড়া সমষ্টির ঘুমরা সরসপুর ও খেলমার মধ্যে ঘুমরা নদীর উপর নতুন সেতু নির্মাণ করা হবে। সেতু নির্মাণ স্থান পরিদর্শন বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ঘুমরা সরসপুর ও খেলমার মধ্যে ঘুমরা নদীর ওপর নতুন সেতু নির্মাণ করা হবে। মঙ্গলবার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে নির্মাণ স্থান পরিদর্শন করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিকে জানা গেছে বিশ্ব ব্যাংকের বরাদ্দকৃত অর্থে কাটিগড়া সমষ্টিতে তিনটি সেতু নির্মাণ করা হবে। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সেতু নির্মাণের জন্য অ্যাপ্রোচের কারণে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের আমলের কাটিগড়া সমষ্টির বেশ কয়েকটি অর্থ নির্মিত সেতুর কাজ ফের শুরু করা হবে বলে জানিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও বিভাগীয় আধিকারিকরা। আগামী কয়েকদিনের মধ্যে সেতুগুলির নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান তারা। বিভিন্ন আমরা প্রচুর বিভিন্ন সমস্যা আমরা দেখছি, সাংবাদিকও বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন পাবলিকে স্টেটমেন্ট দিয়েছেন, প্রচুর লাগে বহুত পাবলিকে এখন পর্যন্ত রাস্তা আনকমপ্লিট আছে, প্রচুর খুব দরকার। কারণ আর আজকে আমরা যে গত ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা তিনটা ব্রিজ স্যাংশন হয়েছি কাটিগড়াত, একটা হইল কি হরিনগর যে নতুন বস্তি আর কি বাংলার সাইডে দিয়ে পড়ছে, আর একটা হইল কি আমরা বিয়ারা জিপির সিঙ্গুরাপার এখানে যেটা আছে এখানে একটা হয়েছে স্যাংশন, আর একটা হয়েছে আমরা খেলমাত এই সরসপুর এরিয়ার হয়ে একটা স্যাংশন হয়েছে। কিন্তু আজকে দেখা যায় যে এই ব্রিজটা আমরা স্যাংশন হয়েছে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা প্রত্যেক সমস্যা থেকে তাই চাইছেন এবং আরও আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের কিছু লিস্ট দেওয়া হয়েছে এমপির তরফ থেকে, আশা করি আর এমপির লাইনেও আরও কিছু ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে কিছু স্যাংশন হয়ে আসবো, এবং এটাও আমরা আমরা স্টেট থেকে দেওয়া হয়েছিলো আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে কিছু প্রত্যেক ডিপির প্রত্যেক সমষ্টির কিছু জিহ দেওয়ার লাগে, ব্রিজের দেওয়ার লাগে, আমরা প্রায় ২০টা ব্রিজ দিচ্ছি, ব্রিজের প্রত্যেক মানুষের সমর্থন, আমরাও খুশি এবং এখানে উপস্থিত
মসজিদ আসলা, পঞ্চায়েতও আসলা, খেলমাজিপির খেলমাজিপির এপিও আসলা, এবং বিশেষ করে এই অঞ্চলের প্রত্যেক মানুষও যুবকও উপস্থিত আসলা, তার সবার মতামত লইছে এবং গাউসবও করা হয়েছে, সবার মতামত এখানে বিজিত। বিশেষ করে আজকের যিনি আমাদের জিপি আমাদের খেলমাজিপির যিনি জিপি সভা নেত্রী উপস্থিত হয়েছে, এক জেলা পরিষদ উপস্থিত হয়েছে, এতে খেলমাজিপির একটি সদস্য তিনি উপস্থিত হয়েছে, কাজেই আমি মনে করি আজকে এই যে ছোট সভা হলেও সেটার যে মনের যে ব্যাপকতা যেটা সেটাই কিন্তু এটা এই কাজটা খুবই ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। আমি আশা রাখবো বিভাগীয় কর্তৃপক্ষ প্রাক-১৯ নিয়ে দলছুটের বিশেষ অনুষ্ঠান আরএমসিতে। রাত পোহালে ১৯শে মে, আর এর আগে ১৯শের বার্তা নিয়ে ইতিমধ্যে শিলচরের নানা সংস্থা সংগঠনের দ্বারা আয়োজিত হচ্ছে অনুষ্ঠান। প্রাক-১৯শের বার্তা নিয়ে রাধামাধব কলেজে এক ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করল বাংলা গানের দল দলছুট। এদিন শিলচর রাধামাধব কলেজে পরিবেশিত তাদের অনুষ্ঠান মন জয় করল দর্শকের। শুরুতে এর উদ্দেশ্য ব্যাখ্যা করলেন দলছুটের অনুষ্ঠান সংযোজক সায়ন বিশ্বাস। ১৯৬১ সালের ১৯শে মে শিলচরের বাংলা ভাষার জন্য ১১ জন শহীদদের আত্মবলিদানের ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। প্রাক-১৯শের বার্তা নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অনুষ্ঠান চলে আসছে বলে জানান তিনি। এ ধরনের উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, কলেজের প্রাক্তনী সংস্থা সভাপতি দেবাশিস সোম, অধ্যাপক ডক্টর অরুণাব ভট্টাচার্য প্রমুখ। ১৯শের উদ্দেশ্যে এদিন দলছুট মোট ৬টি প্রাসঙ্গিক সঙ্গীত পরিবেশন করার পাশাপাশি কবিতা এবং কথার মাধ্যমে ১৯শের প্রাসঙ্গিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি সহ উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা। বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার ধৃত্য স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ। মায়ের রেসিপিতে ম্যাজিক শীর্ষক মাদার্স ডে পালন সানরাইজ পিওর। শিলচরের এক অভিজাত হোটেলে রবিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মাদার্স ডে পালন করল সানরাইজ পিওর। এদিন মায়ের রেসিপিতে ম্যাজিক শীর্ষক বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের রকমারি খাবার তৈরি করেন বিভিন্ন মায়েরা। এদিন মাদার্স ডের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আয়োজকরা। অনুষ্ঠানের শেষে সানরাইজ পিওরের তরফে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমাদের পার্টিসিপেন্ট হয়েছে আর সবাই নিজেদের মার জন্য রান্না করেছে, খুবই ভালো ভালো রান্না হয়েছে। আর সানরাইজ যেহেতু আমরা জানি একটা নর্থ ইস্টের একটা পপুলার মশলা এখন, আর উনি সবসময়ই সব অ্যাচিভমেন্টের জন্য কিছু না কিছু করতেই থাকে, তো এই ওয়ার মাদার্স ডের উপলক্ষে ওনারা নিয়ে এসছেন এই মায়ের হাতের রান্না, মায়ের জন্য মানে মায়ের হাতের রেসিপিটা আর তো। আর যেভাবে আপনি দেখেছেন পার্টিসিপেন্টটা খুবই ভালো আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে, আর তার মধ্যে আমরা বিজয়ী যারা হবে ওদেরকে প্রাইজ থাকবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড, আর এইগুলো সব থাকবে আপনার ইনোভেশন প্রেজেন্টেশন আর টেস্টের ওপরে মার্কিং হবে। তো তিনজন হবে আর যতজন প্রতিযোগিতা আসেছে আমরা সবাইকে একটা একটা গিফট প্রদান করবে সানরাইজের তরফ থেকে। এর জন্য আমরা ওদেরকে খেলা করেছি, যেমনি আমরা প্রথম খেলা আমরা করেছি যে মাদের জন্য বুড়া মাদেরকে শাড়ি বইয়ে দিয়েছে। ক্লেভার হাউস সমবায় সমিতির চেয়ারম্যান পদে ফের নির্বাচিত অপূর্ব কুমার দাস। ক্লেভার হাউস সমবায় সমিতির চেয়ারম্যান পদে ফের নির্বাচিত হলেন অপূর্ব কুমার দাস। নতুন বাজারের বাসিন্দা অপূর্ব সমাজসেবী হিসেবেও পরিচিত। মঙ্গলবার ক্লেভার হাউস সমবায় সমিতির প্রথম বোর্ড অব ডিরেক্টরসের সভায় রিটার্নিং অফিসার সঞ্জয় কুমার বর্মনের উপস্থিতিতে নির্বাচিত বোর্ড অব ডিরেক্টরস সদস্যরা সর্বসম্মতিক্রমে অপূর্ব কুমার দাসকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন এবং একইভাবে আদিত্য নারায়ণ দেবকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ক্লেভার হাউস সমবায়ের চেয়ারম্যান পদে একটানা ৮ বার নির্বাচিত হয়েছেন, এবার ৯ম বারের মতো একই পদে নির্বাচিত হয়েছেন তিনি। বিডি মিটিং সভার আয়োজন করা হয়, এই মিটিংয়ে আমি উপস্থিত। আমি রিটার্নিং অফিসার সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় কুমার বর্মন শিলচর
এয়ারশের সমবায় সমবায় অফিস থেকে আগত এবং এই মিটিংয়ে দেখলাম যে আজকে প্রথম এজেন্ডা যেটা সভাপতি নির্বাচন, এটা চেয়ারম্যান নির্বাচন সেখানে আমাদের অপূর্ব কুমার দাস মহাশয় উনি উপস্থিত সদস্যগণ ওনাকে সর্বসম্মতির মতে ওনাকে চেয়ারম্যান পদে নিযুক্ত আবার নতুনভাবে ওনাকে নিযুক্ত দিয়েছেন আগামী 5 বছরের জন্য, এটি 2023-24 to 2027-28 পর্যন্ত আগামী 5 বছরের জন্য, এবং সহসভাপতি পদে মানে এটি ভাইস চেয়ারম্যান পদে আদিত্য নারায়ণ দেব মহাশয়কে হাউসে যারা উপস্থিত সদস্য ওরা আবার ওনাকে ভাইস চেয়ারম্যান পদে ওনাকে সিলেকশন করেছেন। সত্যসাই বাবা জন্মভূমি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পবিত্র স্থল দর্শনের সুযোগ করে দিল সত্যসাই সেবা সংস্থার করিমগঞ্জ শাখা। যুগাবতার শ্রী সত্যসাই বাবার জন্মভূমি অন্ধ্রপ্রদেশের বর্তমান শ্রী সত্যসাই জেলার পুত্তাপূর্তি অতি দর্শনীয় স্থান, আর সেখানে এবার যাওয়ার সুযোগ করে দিল অসমের মানুষদের সত্যসাই সেবা সংস্থা করিমগঞ্জ শাখা। সংস্থার কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন, বলেন সত্যসাই বাবার লীলাভূমি পুত্তাপূর্তি অতি দর্শনীয় স্থান, সেখানে বিশ্বমানের স্কুল কলেজ, সত্যসাই বিমানবন্দর, অত্যাধুনিক চৈতন্য জ্যোতি মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম, উন্নতমানের মিডিয়া সেন্টার রয়েছে। এছাড়াও বিশ্বের অত্যাধুনিক সুপার স্পেশালিটি চিকিৎসা স্থল রয়েছে যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়, তাই সেখানে বরাক উপত্যকার ভক্তবৃন্দদের যাওয়ার সুযোগ করে দিয়েছেন তারা। এ ব্যাপারে ইচ্ছুক ভক্তবৃন্দরা সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রশান্তি নিলয়ন থেকে আমাদের অনুরোধ করা হয়েছে আগামী 14 এবং 15 জুলাই আমরা যেখানে ভগবান সত্যসাই বাবার সমাধিস্থল যেটাকে আমরা বলি কুলবন্থল, সেই কুলবন্থলে আমরা 14 তারিখ সকালবেলা 2 ঘন্টা, 15 তারিখ সকালবেলা 2 ঘন্টা, 14 তারিখ বিকালে 2 ঘন্টা, 15 তারিখ বিকালে 2 ঘন্টা, তার মানে আমরা টোটাল 8 ঘন্টা, 2 দিনে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, 8 ঘন্টা সময় আমরা সেখানে প্রোগ্রাম করতে পারব। প্রোগ্রাম করার জন্য আসামের 2টি স্কুল আছে, সত্যসাই স্কুল আছে, একটা ডিব্রুগড়, একটা গোলাঘাট, সেখান থেকে ছোটো শিশুরা, এই স্কুলগুলো আপনাদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত হয়, সেখান থেকে বাচ্চারা প্রোগ্রাম করবে, কারণ প্রোগ্রামটা একটু অন্যরকম হয়। ভজন সিঙ্গাররা প্রশান্তি নিলয়মের যারা ভজন গ্রুপ আছে ওই গ্রুপে যদি আমাদেরকে অ্যাপ্রুভ করে তাহলে আমরা যেতে পারব, সেই জন্য আমরা রিহার্সাল চলছে সমস্ত আসামব্যাপী, এখন চলছে অডিওর মাধ্যমে, কারণ আজকাল তো গুগল মিটে সব কিছুই করা যায়, একসঙ্গে আমরা গুয়াহাটি থেকে রওনা দেব। এই সুযোগটা গ্রহণ করবার জন্য আমরা করিমগঞ্জের জনসাধারণের কাছে আবেদন রাখছি যাতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা নাম্বার আজকে আপনাদেরকে দিয়ে দেবো, কার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে 14 তারিখ মানে আমরা 13 তারিখ গিয়ে পৌঁছতে হবে, 14-15 প্রোগ্রাম, 16 তারিখ ব্যাক, এইখানে অনেক দেখবার জিনিস আছে। আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে রবিশঙ্কর জির জন্মদিন উপলক্ষে শিলচর জেলে ফুলের গাছের চারা রোপণ। আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে রবিবার 50টি ফুলের চারা রোপণ করা হয়। মিশন গ্রিন আর্ট প্রকল্পের অধীনে এই গাছগুলি লাগানো হয়। আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ করা হয়। 13 মে রবিশঙ্করজির 67তম জন্মদিন উপলক্ষে মিশন গ্রিন আর্থ প্রকল্পের অধীনে উত্তর পূর্বের বিভিন্ন স্থানে এই ফুলের গাছের চারা রোপণ করা হয়। আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাতেও সংস্থার সদস্যরা এই কর্মসূচি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিলচর কেন্দ্রীয় কারাগারের পদাধিকারীরা সহ আর্ট অফ লিভিংয়ের পদাধিকারী ও সদস্যরা অংশগ্রহণ করেন। সোনাই স্বাধীন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 16টি দোকান আর্থিক সহায়তা প্রধান বিধায়কের। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পূর্ব সোনাইয়ের স্বাধীন বাজারে। রবিবার রাত 2টো নাগাদ ঘটনাটি সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো বাজারের 16টি দোকানঘর। আগুনে পুড়ে ছাই হলো ঘরগুলো। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 16 লক্ষ টাকা হবে অনুমান করা হচ্ছে। সোমবার সকালে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। বিধায়ক গুয়াহাটিতে থাকায় তার নির্দেশে সোনাই AIUDF-এর সভাপতি তথা তার প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, যুব শাখার সভাপতি সুফিয়ান লস্কর সহ অন্যান্যরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন।
ক্ষতির পরিমাণ অনুযায়ী 25,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত অর্থ সহায়তা 16 জন ব্যবসায়ীর হাতে তুলে দেন তারা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে খালিদ হাসান লস্কর জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি অর্থ সহায়তা পাইয়ে দিতে বিধায়ক প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। রাত্রি স্বাধীন বাজারে যে অত্যন্ত হৃদয় বিদারক বা মর্মান্তিক যে আগুনের পুড়ে যাওয়ার যে মতো একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। খবরটা শুনে মানে নিজের অন্তরে ধরে রাখা যান না। আমাদের বিধায়ক মহোদয় খবরটা শোনার সঙ্গে সঙ্গে, তিনি বর্তমানে গুয়াহাটিতে রয়েছেন, খবর শোনার সঙ্গে সঙ্গে এখান থেকে এই যে ব্যবসায়ীরা যারা এখন যে একদম সর্বনাশা হয়েছেন তাদের জন্য আর্থিক অনুদান পাঠিয়ে দিয়েছেন। আমরা ইতিমধ্যে এই আর্থিক অনুদান সব প্রত্যেক বিধায়কের প্রত্যেক ব্যবসায়ীর হাতে এখানে তুলে দেবো যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিধায়ক মহোদয় সার্কেল অফিসারের সাথেও যোগাযোগ করেছেন এবং যেগুলো সরকারি সাহায্য যেগুলো সম্ভব হবে সার্কুলার মানে সরকারের তরফ থেকে যেগুলো নিয়মের ভিতরে পড়বে এটাও করার জন্য চেষ্টা থাকবে। আর বাকি যেখানে যে প্রস্তাব এখানে এসেছে যে পঞ্চায়েত তহবিল বা যেগুলো আছে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট এখানে রয়েছেন, উনিও এটা বলবেন যে তাদের কাছে যে আছে বিধায়কের পক্ষ থেকে এটা পুরো যতটুকু ইনিশিয়েটিভ নেওয়ার বিধায়ক এটা নেবেন। আমি আমার তরফ থেকে বিধায়কের কাছে অনুরোধ রাখবো যে ব্লকে বা আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েতদের কাছ থেকে রিকোয়েস্ট করে এই পয়সাটা যাতে অতি সত্তর ব্যবহার করে এই মার্কেট সেটটা বানিয়ে দিয়ে ব্যবসায়ীদেরকে এখানে বসে বসানোর ব্যবস্থা করা হয়। জাতীয় মাস্টার্স গেমসে পদক জয়ীদের সম্মান জানালো কাছাড় মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন। জাতীয় মাস্টার্স গেমসে গত বছরের পদক জয়ীদের সম্মান জানালো কাছাড় মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন। 2022 সালে বারাণসীতে জাতীয় মাস্টার্স গেমসে রাজ্যের হয়ে যারা পদক অর্জন করেন সে তালিকায় ছিলেন কাছাড় জেলার দীপ্তি সিনহা, সত্যনাথ দাস, শিলুনাথ, সুনীল সিনহা, মনোহর আলী ও মনোজ সিনহা। কাছাড় মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের পক্ষে প্রত্যেককে ট্র্যাকস্যুট ও ডিএসএর সভাপতি বাবুল হোরের পক্ষে টি শার্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন শর্মা, শিলচর ডিএসএর সভাপতি বাবুল হোর, শিলচর ফুটবল একাডেমির সভাপতি শিবব্রত দত্ত, টাউন ক্লাবের সচিব নন্দ দুলাল রায়, ডিএসএর সহ সভাপতি সুজন দত্ত, সহ সচিব অজয় চক্রবর্তী ও অরিজিৎ গুপ্ত প্রমুখ। আজকে একটু খুব সংক্ষিপ্ত একটা খবরা যে আমি কাছাড় মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনে যারা ইন্টারডিস্ট্রিক্ট খেলতে গেছিল ইন্টারডিস্ট্রিক্টে খেলা যাওয়ার সঙ্গে আমার ন্যাশনালে 5 জন সিলেকশন পায়। 5 জন যে সিলেকশন পায় সবচেয়ে আমি একটা কথা বলতে চাই যে একটা গেমস থেকে ওদেরকে বলছিলাম যে তোমরা একটা সম্বর্ধনা দেবো যে আমরা কী দিব আমরা কী করছি কী করি আমরা একটা সম্বর্ধনা দেবো। এই জন্য আমি আমার মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা গোল্ড পেয়েছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এমনিতে আমাদের মধ্যে একজন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তিনসুকিয়া রাজ্য জেলা শাসক সম্মেলনে যোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিউম্যান অফ শিলচরের উদ্যোগে শিলচরে 19-এর মহামিছিল। শিলচর বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 8 পুলিশকর্মী সহ 11। ছোট দুধ পাতিলের পূর্ব লেন গ্রান্টে জরাজীর্ণ অবস্থা, ক্ষোভ স্থানীয়দের। জল নিকা সমস্যায় জেরবার মালুগ্রাম শ্যামসুন্দর রোডের জনতা। এখনকার মতো বিটিএ নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।